প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত নিয়ে বুধবার আবারও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিংহ। শিক্ষা দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ ছিল, তার নির্দেশনামা বৃহস্পতিবার প্রকাশিত হল। সেখানে বলা হচ্ছে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংগ্রহ করেছে, আরও তদন্ত চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। নির্দেশনামায় বলা হয়েছে গলা কাটা দামে বিক্রি হচ্ছে সরকারি চাকরি। এই মামলায় যে টাকার পরিমাণ প্রকাশ্যে এসেছে তা চমকে ওঠার মতো। টাকা বিভিন্ন পর্যায়ে নানা হাতে ঘুরেছে, এক হাত থেকে অন্য হাতে গিয়েছে, এক দফতর থেকে অন্য দফতরেও, এমনকি পড়শি রাজ্যেও এই দুর্নীতি পৌঁছে গিয়েছে। অপরাধের এই গভীরতা দেখে আদালত স্তম্ভিত। কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশ্যে তার প্রশ্ন, কবে তদন্ত শেষ হবে? এতদিন পরেও কেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণের রিপোর্ট? কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশ্যে তার প্রশ্ন, কবে তদন্ত শেষ হবে? এতদিন পরেও কেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণের রিপোর্ট ইডি সিবিআই হাতে পায়নি? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। আদালতের পর্যবেক্ষণ চার্জশিট পেশ করে দ্রুত বিচার শুরু হবে, নয়তো সময় যত গড়াবে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে। যত দ্রুত সম্ভব দুই তদন্তকারী সংস্থাকে তদন্ত শেষ করতে হবে। আগামী 24 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত নিয়ে বুধবার আবারও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিংহ। শিক্ষা দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ ছিল, তার নির্দেশনামা বৃহস্পতিবার প্রকাশিত হল। সেখানে বলা হচ্ছে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংগ্রহ করেছে, আরও তদন্ত চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। নির্দেশনামায় বলা হয়েছে গলা কাটা দামে বিক্রি হচ্ছে সরকারি চাকরি। এই মামলায় যে টাকার পরিমাণ প্রকাশ্যে এসেছে তা চমকে ওঠার মতো। টাকা বিভিন্ন পর্যায়ে নানা হাতে ঘুরেছে, এক হাত থেকে অন্য হাতে গিয়েছে, এক দফতর থেকে অন্য দফতরেও, এমনকি পড়শি রাজ্যেও এই দুর্নীতি পৌঁছে গিয়েছে। অপরাধের এই গভীরতা দেখে আদালত স্তম্ভিত। কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশ্যে তার প্রশ্ন, কবে তদন্ত শেষ হবে? এতদিন পরেও কেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণের রিপোর্ট? কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশ্যে তার প্রশ্ন, কবে তদন্ত শেষ হবে? এতদিন পরেও কেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণের রিপোর্ট ইডি সিবিআই হাতে পায়নি? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। আদালতের পর্যবেক্ষণ চার্জশিট পেশ করে দ্রুত বিচার শুরু হবে, নয়তো সময় যত গড়াবে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে। যত দ্রুত সম্ভব দুই তদন্তকারী সংস্থাকে তদন্ত শেষ করতে হবে। আগামী 24 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।